हेलो फ्रेंड्स, राज्य तृतीय पर्याय लॉकडाउने कोथाय कतटा छाड़ मिलबे एवं कोथाय कठोर भावे लॉकडाउन मान्य करा हबे ता निये गुरुत्वपूर्ण तथ्य दिलेन राज्येर मुख्य सचिव। तो एर आगे सेंट्रल तृतीय पर्याय लॉकडाउनेर मेयाद बृद्धि करेछे, सेटी बर्धित करा हयेछे 17ई मे पर्यन्त। এবার কিছু কিছু ক্ষমতা রাজ্যের হাতে রয়েছে, তো সেই ক্ষমতাগুলি কী কী এবং কোথায় কীভাবে সেটি প্রয়োগ করা হবে তা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন মুখ্য সচিব। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর খুব ভালো থাকবেন। তো চলুন শুরু করা যাক। করোনা পরিস্থিতিতে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, আরও 2 সপ্তাহ দেশজুড়ে চলবে লকডাউন। তবে তৃতীয় দফার লকডাউনে একাধিক বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পরিস্থিতি বুঝে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যের হাতেই ন্যস্ত হয়েছে বলে নবান্নের বৈঠকে জানালেন মুখ্য সচিব রাজীব সিনহা। লকডাউনের মধ্যে অর্থনীতি সচল করতেই এই ছাড় দেওয়া হচ্ছে, এর ফলে উপকৃত হবেন বহু মানুষ, তারা উপার্জন করতে পারবেন। তবে একই সঙ্গে এর ফলে লকডাউন অনেকটাই লঘু হয়ে পড়বে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। কেন্দ্রের কাছে এই বিষয়ে নিম্নলিখিতভাবে জানানো হয়েছে। রাজীব সিনহা বলেন, রাজ্য সরকারও মানুষের জীবন ও জীবিকা নিয়ে একইভাবে চিন্তিত, তাই বাধ্যবাধকতার মধ্যেই কিছু কিছু কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। তো এবার দেখে নেওয়া যাক কী কী ছাড় দেওয়া হচ্ছে, কোথায় কীভাবে ছাড় দেওয়া হচ্ছে। তো নয়া নির্দেশিকায় বলা হচ্ছে যে গ্রিন জোনে বাস পরিষেবা চালু করা যাবে, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নিয়ম মেনে বাস চালাতে হবে। অর্থাৎ একটি বাসে 20 জনের বেশি যাত্রী তোলা যাবে না, জেলার সীমানা ছাড়িয়ে বাইরে যেতে চাওয়া যাবে না। গ্রিন জোনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে গতিবিধি, বাস চালানোর জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যদিকে স্ট্যান্ড অ্যালন শপ, অর্থাৎ যে সকল দোকানগুলি বাজার এলাকা, মার্কেট কমপ্লেক্স বা শপিং মলের মধ্যে পড়ছে না, সেই দোকানগুলি সোমবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে, তবে কন্টেনমেন্ট জোনে দোকান খোলা রাখা যাবে না। জরুরি পরিষেবার ক্ষেত্রে আগে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেইগুলিই বহাল থাকবে বলে জানান মুখ্য সচিব। জরুরি পরিষেবার বাইরে যে সকল দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সেগুলি হলো মিষ্টির দোকান, চা এবং পানের দোকান। মুখ্য সচিব বলেন, তবে চায়ের দোকানে বসে কোনোভাবেই আড্ডা দেওয়া যাবে না, দোকান থেকে চা কিনে বাড়িতে গিয়ে খেতে হবে। গ্রিন এবং অরেঞ্জ জোনে খনন কার্য শুরু করা যাবে, গ্রামাঞ্চলে নির্মাণ কার্যে অনুমতি দেওয়া হয়েছে, শহরাঞ্চলে নির্মাণ কার্যের ক্ষেত্রে যেখানে শ্রমিক কাজের জায়গাতেই থাকছেন, কন্টেনমেন্ট এলাকা বা অন্য কোনো এলাকা থেকে কাজে আসছে না, সেখানে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে, তবে এর জন্য জেলাশাসকের অনুমতি প্রয়োজন, কলকাতা মিউনিসিপ্যাল কমিশনেরও অনুমতি নিতে হবে। পাশাপাশি তৃতীয় দফার বেসরকারি দপ্তরগুলি খোলার অনুমতিও দেওয়া হয়েছে, তবে এক্ষেত্রে 25% কর্মী নিয়ে কাজ চালাতে হবে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বেসরকারি অফিস খোলা রাখা যাবে, তবে রাজ্যের সুপারিশ ওয়ার্ক ফ্রম হোমেই এই মুহূর্তে কাজের সেরা উপায়, অনলাইনে কাজ করার উপরই সরকার অধিক গুরুত্ব দিচ্ছে, খুব প্রয়োজন না হলে বেসরকারি অফিস না খোলাই ভালো বলে জানান রাজীব সিনহা। এক্ষেত্রে ও অফিস কমপ্লেক্স অবশ্যই কন্টেনমেন্ট জোনের বাইরে হতে হবে, সরকারি নির্দেশ লঙ্ঘন করা হলে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব। এদিকে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে চালক ছাড়া 2 জনের বেশি যাত্রী থাকা যাবে না, সরকারি ছাড়পত্র নিয়েই তবেই পথে নামতে হবে। মার্কেট কমপ্লেক্স, শপিং মল এবং হকারদের বিষয়টি নিয়েও সরকার চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে। তো এভাবে জানিয়েছেন রাজীব সিনহা। এদিকে মুখ্য সচিব আরও জানান, রাজ্যে ধীরে ধীরে শিল্প খোলার ব্যবস্থা করা হচ্ছে, জোনিং এবং কন্টেনমেন্ট এলাকা ধরে কলকারখানা খোলার অনুমতি দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 10,096টি আবেদন জমা পড়েছে, তাদের মধ্যে 4,340টি কলকারখানা খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জুট মিল ও স্টিল কারখানার মতো গুরুত্বপূর্ণ কিছু শিল্প।
तब कन्टेनमेंट जोनयुक्त भुक्त हवार 5,362 आवेदन खारिज कर देवा बाकी पड़े थका 394 आवेदन विवेचना कर देखा हे नतून कर आवेदन जमा ना पड़े आगामीकाल मध्य ही आवेदनगुलिर मीमांसा हो जाए। तो बंधुरा ये गुरुत्वपूर्ण आपडेट, तो आशा करी भिडियोटी अपन खूब भलो लेगे, तो भिडियो अवश्य लाइक कर प्रचुर प्रचुर शेयर कर सबा के जानिए दिन और चैनल के अवश्य सबसक्राइब कर रखु एम गुरुत्वपूर्ण खबर पवार खूब भलो थकून। धन्यवाद।